এরপরে আসুন অষ্টম দলিল থেকে আমরা কি বুঝতে পারি। অত্র যে কথাগুলো আমরা জানলাম সেখানে সাথে অ্যাডজাস্ট করে দেখবেন, অনেকে আবার বলতে চায় যে আমরা যে ঈদে মিলাদ নবীকে উদযাপন করি, এই ঈদে মিলাদ নবী উদযাপনের মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই। স্পষ্ট বলে যে আমরা যে এই ঈদে মিলাদ নবীটা উদযাপন করি বা এখানে যে কর্মকাণ্ডগুলো করি, এগুলোর দ্বারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মুহাম্মদ ইসলামের ভালোবাসা, সন্তুষ্টি, রেজাকে আমরা অর্জন করতে চাই, যার কারণে আমরা এটা করে থাকি। তো এগুলো করা তো মন্দ নয়, এগুলো করা তো খারাপ কিছু নয়। অথচ আল্লাহ সুবহানাহু কি বলছেন দেখুন, যে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে এরকম নিত্য নতুন আমল করতে হবে, নাকি যেটা আল্লাহ রাসূল করে গেছেন, করতে বলে গেছেন সেটা করতে হবে। একটু লক্ষ্য করে দেখুন, তিন নম্বর সূরা সূরা আলী ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি আপনার জাতিকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আল্লাহ নবী তো বলতে পারতেন যেটাই ভালো কাজ আছে করার মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করো, তাহলে আল্লাহ তোমাকে আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। এ কথা কি বললেন? আল্লাহ ওহী নাযিল করে বলছেন, হে নবী আপনি আপনার জাতিকে উম্মতকে বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমি নবী ইসলামের অনুসরণ করো, আমার কথাগুলোকে মেনে নাও, আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে যতই তোমরা নতুন নতুন আমল করার মাধ্যমে আমার ভালোবাসা বা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, কখনো অর্জিত হবে না, কেননা আমার আনুগত্য করার মাধ্যমেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শর্ত দেওয়া হয়েছে যে আমার আনুগত্য করো, তাহলেই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়াবান। সম্মানিত উপস্থিতি, ওয়াত্র আয়াতের আলোকে স্পষ্টরূপে বোঝা যায়, যদি আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হবে। নতুন নিত্য নতুন কোনো আমল করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে চাইলেও আপনাকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আর আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে আল্লাহ রাসূলের ইত্তেবা করা। যেমনটা ইসলাম বলেছেন, বুখারী মুসলিম মিশকাতে একটা হাদিস এসেছে, সকলের কাছে আমাদের হাদিসটি পরিচিত, কিতাবুল ঈমান ধর্মীয় সংক্রান্ত হাদিসটি এসেছে, ফাসলাওয়াল প্রথম পরিচ্ছেদ হাদিস নাম্বার 7। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, জানিয়ে দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে সবচেয়ে প্রিয় হব, সবচেয়ে মহব্বতের অধিকারী হব। কিভাবে? মি ওয়ালি দিঘি ওয়ালা দিঘি ওয়ান্নাস আজমাইন, সে যে তার পিতামাতাকে, তার সন্তানকে এবং সমস্ত মানুষকে যেরূপ ভালোবাসে, তার সে যতক্ষণ না সে আমাকে অধিক ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তো এখানে ভালোবাসা মানে এই নয় যে আমরা পিতামাতা যেমন একে অপরকে ভালোবাসা মানে কি আমরা এটা বুঝি, অন্য কিছু বোঝায়। ভালোবাসা বলতে কি বোঝায়? মহাব্বত বলতে কি বোঝায়? মহাব্বত ভালোবাসা বলতে বোঝায় একজন স্বামী যখন বলে বা একজন স্ত্রী যখন বলে আমি আমার স্বামীকে ভালোবাসি, মহাব্বত করি, এর মানে এই দাঁড়ায় স্বামী যেটা বলে স্ত্রী সেটা পালন করে চলে। একজন সন্তান যখন বলে আমি আমার পিতামাতাকে খুব ভালোবাসি, তার মানে কি এই পিতামাতা বললো বাজারে যেতে, সে গেল ফুটবল খেলতে, এর নাম কি ভালোবাসা? পিতামাতা বললো কোরআন পড়তে, সে গেল ডিস দেখতে, এর নাম কি পিতামাতাকে ভালোবাসা? পিতামাতাকে ভালোবাসা মানে পিতামাতার হক কথাগুলো বাস্তবায়ন করা। আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ রাসূলের আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করা মানে পৃথিবীর সকল ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহর রাসূলের হুকুম আহকামকে সর্বাগ্রে মেনে নেওয়া, তার ইত্তেবা সর্বাগ্রে মেনে নেওয়া, এটাই হলো আল্লাহ রাসূলকে ভালোবাসা। আর আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে তার ইত্তেবা যেই তো হলো, আর তার আল্লাহ রাসূলের ইত্তেবা করলেই আপনি আল্লাহর ভালোবাসা পাচ্ছেন। তো এখানে ভালোবাসা মানে এই নয় যে আপনি বেদাতি কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ রাসূলের ভালোবাসা প্রকাশ করলেন আর আল্লাহ রাসূল গুলগুলা হয়ে আপনাকে ভালোবেসে গেল,
তা নয়, সেটা বুঝতে পারবেন কাল কিয়ামতে যখন হাউজে কাউসারের পানি পান করতে যাবেন, তখন বুঝতে পারবেন যে বেদাতি কাকে বলে, কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, সেদিন বুঝতে পারবেন, পৃথিবীতে বুঝতে না পারলেও সেদিন বেদাতিরা বুঝতে পারবে বেদাত কাকে বলে, যখন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহ রাসূল বলবেন, দূর হও দূর হও, তোমরা আমার ইসলাম আমার দীন ইসলামকে আমি যেভাবে বলেছি তোমরা সেভাবে না করে আমার এই হুকুম আহকামগুলোকে আমার এই দীন আমাদের এই দীন ইসলামের ভিতরে তোমরা নিত্য অনেক কর্মকাণ্ড আবিষ্কার করে এটাকে ছিন্ন ভিন্ন তছনছ করে দিয়েছো, আজকে তোমাদের এই হাউজে কাউসারের পানি আমি পান করাবো না, তোমরা আমার থেকে দূর হয়ে যাও দূর হয়ে যাও। পরে আল্লাহ সুবহানাল্লাহর হুকুমে ফেরেশতা মণ্ডলীগণ একটা দেয়াল প্রাচীর তৈরি করে দিবেন, আল্লাহ রাসূল দেখবেন যে তারা আল্লাহ রাসূলের উম্মত, কিন্তু তারা আল্লাহ রাসূলকে দেখতে পাবে না, কারণ তারা প্রাচীরের সব দুইজনের মাঝে কি দেওয়া হবে, প্রাচীরে দেওয়া হবে, তারা আর হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এটা কেন? কারণ দুনিয়াতে এরকম অসংখ্য বেদাত উদযাপন করার কারণে, তৈরি করার কারণে তারা কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, মাত্র এই দুটি দলিল থেকেও স্পষ্ট হয় যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা দেখাতে হলে আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করার মাধ্যমেই ভালোবাসা প্রকাশ করতে হবে, নিত্য নতুন বেদাতি কর্মকাণ্ডের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করার নাম ভালোবাসা নয়। যেমনভাবে জিনা করার মাধ্যমে যৌবন উপভোগ করা, এটা যেমন ইসলামে বৈধ উপভোগ নয়, ঠিক তদ্রূপভাবে এরকম অবৈধভাবে বিভিন্ন বেদাতি কর্মকাণ্ড চালু করলেই সেটা ইসলামের কর্মকাণ্ড হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যায় না, যেমন নাকি বিবাহ ছাড়া কর্মকাণ্ড বিবাহের অন্তর্ভুক্ত হয়ে যায় না। একই কর্মকাণ্ড বিবাহের আগে করলে রজম মারতে হয়, অবিবাহিত হলে এক বছর দেশান্তর করতে হয়, কিন্তু বিবাহ আবার হয়ে গেলে সেটা বৈধ হয়ে যায়। ঠিক তদ্রূপ এই কর্মকাণ্ডগুলো ইসলামী আদলে হলে এগুলো বৈধ, ইসলামের আদল ছাড়া হলে এগুলো পশ্চিমকালে বৈধ নয়, এগুলো বেদাত কুসংস্কার হিসাবে বিবেচিত হবে।